ক্ষমতার পালা বদলে আফগানিস্তানের ভাগ্য এখন তালেবানের হাতে। ২০ বছর পর আফগানদের ক্ষমতায় তালেবানরা। তারা ক্ষমতায় আসার পর থেকে বদলে গেছে দেশটির ক্রীড়াঙ্গনের নিয়মিত চিত্র। রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ পায়নি আফগানিস্তানের ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে এখন আরব আমিরাতে অনুশীলন করছে রশিদ নবীরা। চলমান অস্থিরতার মাঝে নিজ দেশে সম্ভব নয় নির্ভার হয়ে অনুশীলনে ফেরা, তাই তো আরব আমিরাতকেই নিরাপদ ভাবছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সামনেই আয়ারল্যান্ড সফরে যাবে দল, খেলবে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে এসিবির অধীনে বর্তমানে ২৪ সদস্যের একটি দল আছে আরব আমিরাতে। এখান থেকে আয়ারল্যান্ডের জন্য ভিসার আবেদন করবে রশিদ খানরা। আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় ভিসা জটিলতায় পড়তে হচ্ছে ক্রিকেটারদের। এজন্য ক্রিকেটাররা আপাতত নিজ দেশে ফিরতে চায় না। তাদের নিশ্চিন্তে খেলার সুযোগ করে দিতে আরব আমিরাতে রেসিডেন্স ভিসার আবেদন করেছে এসিবি। এর আগে এবছরের শুরুতে ভিসা জটিলতায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা নিয়েও অনিশ্চয়তার মুখে পড়েছিল যুব দলের ক্রিকেটাররা। পরে নানা কাঠখড় পুড়িয়ে বিশ্বকাপে অংশ নেয় যুবারা। সিনিয়রদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা এড়াতে চায় বোর্ড। রাজনৈতিক অস্থিরতার কারণে আরব আমিরাতে প্রায়ই বিভিন্ন দেশের সঙ্গে সিরিজ আয়োজন করছে আফগানিস্তান, তাই কর্মকর্তা ও ক্রিকেটারদের এখানকার ভিসা থাকাটা জরুরি। এজন্য আমরা ক্রিকেটার ও কর্মকর্তাদের এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেছি। নাগরিকত্ব পেয়ে গেলে আর আফগানিস্তানে ফেরত যেয়ে ভিসার আনুষ্ঠানিকতা নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না তাদের। বর্তমানে ব্যাটিং কোচ ইউনিস খান ও বোলিং কোচ ওমর গুলের অধীনে অনুশীলন করছে আফগানিস্তান। কদিন পর দলের সঙ্গে যোগ দেবেন হেড কোচ গ্রাহাম থর্প। আরব আমিরাতের নাগরিকত্ব পেলে এখান থেকেই অনুশীলন ও সব ধরনের আনুষ্ঠানিকতা সেরে ফেলা সহজ হবে ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য। সব ধরনের সুযোগ সুবিধাও এখানে রয়েছে, তাই আরব আমিরাতেই নির্ভরতা খুঁজছে ক্রিকেটাররা। আয়ারল্যান্ড ছাড়াও সামনে পাকিস্তানের সঙ্গে একটি সিরিজ খেলার কথা রয়েছে আফগানিস্তানের। গেল আগস্টে রাজনৈতিক অস্থিরতায় এ সিরিজটি খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছিল। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।